আসসালামু আলাইকুম। সর্বশেষ আন্তর্জাতিক সংবাদে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি, সঙ্গে আছি আমি রাজীব। প্রথমে জেনে নেওয়া যাক কি থাকছে এখনকার গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনামে। অনুমতি ছাড়াই সমুদ্র সীমায় মার্কিন নৌবহর, ভারতের উদ্বেগ। রানি এলিজাবেথের স্বামী মারা গেছেন। ইরানের উপর আরোপিত নিষেধাজ্ঞা অবিলম্বে প্রত্যাহার করতে হবে বলছে চীন। গ্রেপ্তারের সংখ্যায় ভারতে মিয়ানমারের 6 এমপি। ভাঙবেন তবু মস্কাবেন না, কঠিন সময়ের জন্য প্রস্তুত হতে বললেন কিম। এবং সর্বশেষ থাকছে কাশ্মীরে ভারতীয় বাহিনীর গুলিতে নিহত 7 জন। অনুমতি ছাড়াই সমুদ্র সীমায় মার্কিন নৌবহর, ভারতের উদ্বেগ। ভারতের সমুদ্র সীমার বিশেষ অর্থনৈতিক জোনে অনুমতি না নিয়েই প্রবেশ করেছে যুক্তরাষ্ট্রের 7ম নৌবহর। পরিচালনা করছে ফ্রিডম অফ নেভিগেশন নামের অভিযান। এই ঘটনায় উদ্বিগ্ন নয়াদিল্লি। ভারত সরকার বলছে এই ঘটনা তাদের সমুদ্র সুরক্ষা নীতির সঙ্গে যায় না। এরই মধ্যে সংশ্লিষ্ট কূটনৈতিক চ্যানেলে নয়াদিল্লির উদ্বেগের বার্তা পৌঁছে দেওয়া হয়েছে মার্কিন প্রশাসনে। শুক্রবার এক বিবৃতিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এই তথ্য জানিয়েছে। খবর এনডিটিভির। গত বুধবার ভারতের লক্ষদ্বীপ থেকে আনুমানিক 130 নটিক্যাল মাইল পশ্চিমে ভারতীয় সমুদ্র সীমায় বিশেষ অর্থনৈতিক জোনের ভিতরে অবস্থান করছিল যুক্তরাষ্ট্রের 7ম নৌবহর জন পল জোন্স। এ সময় ফ্রিডম অব নেভিগেশন নামে অভিযান পরিচালনা করছে এই বহর। আন্তর্জাতিক আইন মেনে এমন কার্যক্রম পরিচালনায় ভারতের অনুমতি নেওয়ার প্রয়োজন ছিল। বিবৃতিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে যুক্তরাষ্ট্রের 7ম নৌবহরের অধীনে ইউএসএস জন পল জোন্স পারস্য উপসাগর থেকে মালাক্কা প্রণালীর দিকে যাত্রা করেছে। যাত্রাপথে এই নৌবহর লক্ষদ্বীপের কাছে ভারতীয় সমুদ্র সীমায় বিশেষ অর্থনৈতিক জোনের ভিতরে পূর্ব অনুমতি ছাড়াই অবস্থান করেছে। এ ঘটনায় ভারতের পক্ষ থেকে সংশ্লিষ্ট কূটনৈতিক চ্যানেলে যুক্তরাষ্ট্র সরকারের কাছে উদ্বেগ জানানো হয়েছে। এতে আরও বলা হয়েছে জাতিসংঘ প্রণীত কনভেনশন অন দ্য ল অফ সি মেনে চলতে যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানিয়েছে ভারত সরকার। এই নীতিমালা কোনো দেশের সমুদ্র সীমার বিশেষ অর্থনৈতিক জোন, মহীশোপানে অন্য কোনো দেশের সামরিক উপস্থিতি, মহড়া পরিচালনা এবং অস্ত্র ও বিস্ফোরক ব্যবহারের অনুমোদন দেয় না। এইসব সামরিক কর্মকাণ্ড চালাতে হলে অবশ্যই আগে থেকে উপকূলীয় দেশটির অনুমতি নিতে হবে। তবে এক বিবৃতিতে মার্কিন নৌবাহিনীর মুখপাত্র বলেছে ফ্রিডম অফ নেভিগেশন অভিযান একটি রুটিন কাজ, আগেও এই কার্যক্রম বাস্তবায়ন করা হয়েছে, ভবিষ্যতেও হবে। সংশ্লিষ্ট সব ধরনের আন্তর্জাতিক আইন মেনেই এই অভিযান পরিচালনা করা হচ্ছে। যদিও এই অঞ্চলে চীনের আধিপত্য ঠেকাতে অস্ট্রেলিয়া, ভারত, জাপান ও যুক্তরাষ্ট্রের কৌশলগত জোট কোয়াইট সক্রিয় রয়েছে। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ক্ষমতা নেওয়ার পর গত ফেব্রুয়ারিতে এই জোটের বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে উন্মুক্ত ইন্দো প্যাসিফিক অঞ্চল গড়তে পারস্পরিক সহযোগিতা বাড়ানোর বিষয়ে একমত হয় জোটের দেশগুলো। আর এর মধ্যে সমুদ্রপথের অবাধ চলাচলে সহযোগিতার বিষয়ও অন্তর্ভুক্ত ছিল। রানি এলিজাবেথের স্বামী মারা গেছেন। রানি দ্বিতীয় এলিজাবেথের স্বামী ও ডিউক অফ এডিনবরা প্রিন্স ফিলিপ মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 99 বছর। শুক্রবার অর্থাৎ 9ই এপ্রিল বার্কিংহাম প্যালেসে এক এই ঘোষণায় এই কথা জানান। অসুস্থ বোধ করায় গত 16ই ফেব্রুয়ারি ফিলিপকে কিং এডওয়ার্ড হাসপাতালে ভর্তি করা হয়েছিল। এক মাসের চিকিৎসা শেষে 16ই মার্চ হাসপাতাল ছেড়েছিলেন তিনি। তার মৃত্যুর পর বার্কিংহাম প্যালেসের বিবৃতিতে বলা হয়েছে খুবই বেদনার সঙ্গে রানি তার প্রিয় স্বামীর মৃত্যুর খবর ঘোষণা করেছেন। রানির অফিসিয়াল আবাস ইউনডসের ক্যাসেলে শান্তিপূর্ণভাবে শেষ নিঃশ্বাস ফেলেছেন তিনি। 1947 সালে এলিজাবেথকে বিয়ে করেন ফিলিপ।
পাঁচ বছর পর 1992 সালে রানী দ্বিতীয় এলিজাবেথ ব্রিটিশ সিংহাসন আহরণ করেন। তখন থেকে এ পর্যন্ত নৌবাহিনীর সাবেক কর্মকর্তা প্রিন্স ফিলিপ 22,219টি একক সরকারি কর্মসূচিতে অংশ নেন। ইরানের উপর আরোপিত নিষেধাজ্ঞা অবিলম্বে প্রত্যাহার করতে হবে বলছে চীন। ইরানের উপর আমেরিকার আরোপিত সব নিষেধাজ্ঞা অবিলম্বে প্রত্যাহার করার আহ্বান জানিয়েছে চীন। জাতিসংঘের ইউরোপীয় দপ্তরে নিযুক্ত চীনের স্থায়ী প্রতিনিধি ওয়াং জুং অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় ইরানের পরমাণু সমঝোতা বিষয়ক যৌথ কমিশনের বৈঠক শেষে কথা বলেন। বার্তা সংস্থা সিনহুয়াকে দেওয়া সাক্ষাৎকারে ওয়াং জুন বলেন, ইরানের উপর একতরফাভাবে আরোপিত নিষেধাজ্ঞার ব্যাপারে চীনসহ বৈঠকে উপস্থিত দেশগুলো উদ্বেগ প্রকাশ করেছে, কাজেই অবিলম্বে আমেরিকাকে এই নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে হবে। গত মঙ্গলবার ভিয়েনায় পরমাণু সমঝোতার যৌথ কমিশনের প্রথম বৈঠকে সিদ্ধান্ত অনুযায়ী শুক্রবার এই সংক্রান্ত দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত হয়। এ বৈঠকে ইরানের উপর থেকে এক দফায় সব মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহারের উপর জোর দেওয়া হয়। বৈঠকে ব্রিটেন, ফ্রান্স, জার্মানি, চীন, রাশিয়া, ইরান ও ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। মার্কিন সরকার এই বৈঠককে অংশগ্রহণ করার আগ্রহ দেখালেও ইরানের বিরোধিতার কারণে তা সম্ভব হয়নি। তেহরান বলছে, আমেরিকা পরমাণু সমঝোতা থেকে একতরফাভাবে বেরিয়ে গিয়ে এই সমঝোতার সংক্রান্ত বৈঠকে বসার যোগ্যতা হারিয়েছে এবং তাকে ইরানের উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করেই এই সমঝোতায় ফিরে আসতে হবে। গ্রেপ্তারের সংখ্যায় ভারতে মিয়ানমারের 6 MP। মিয়ানমারের জান্তা সরকারের হাতে গ্রেপ্তারের সংখ্যায় দেশটির 6 MP। ভারতে প্রবেশ করে দেশটির কাছে আশ্রয় চেয়েছেন তারা। এছাড়াও গত ফেব্রুয়ারির মধ্যভাগ থেকে এ পর্যন্ত মিয়ানমার থেকে 1,800 জন ভারতে আশ্রয় নিয়েছেন। শুক্রবার ব্রিটিশ গণমাধ্যম রয়টার্স সেনা অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সরকারের সঙ্গে সংশ্লিষ্ট কমিটির এক উপদেষ্টার বরাত দিয়ে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, ভারতের এক পুলিশ কর্মকর্তা দেশটিতে মিয়ানমারের আইন প্রণেতাদের উপস্থিতি নিশ্চিত করে বলেছেন, গত ফেব্রুয়ারির মধ্যভাগ থেকে এখনও পর্যন্ত মিয়ানমার থেকে আসা 1,800 জনের মধ্যে তারা রয়েছেন। তারা ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় মিজোরাম রাজ্যে আছেন বলেও জানিয়েছেন তিনি। গত 1 ফেব্রুয়ারি সেনা অভ্যুত্থানের পর থেকে গণতন্ত্র ফেরানোর আন্দোলনে মিয়ানমারের নিহতের সংখ্যা 600 ছাড়িয়ে গেছে। ভাঙবেন তবু মস্কাবেন না, কঠিন সময়ের জন্য প্রস্তুত হতে বললেন কিম। উত্তর কোরিয়ার নেতা কিম জং উন ভাঙবেন তবু মস্কাবেন না। এবার তিনি কঠিন সময়ের জন্য প্রস্তুত হতে উত্তর কোরিয়ার নাগরিকদের প্রতি আহ্বান জানিয়েছেন। শুক্রবার এই খবর দিয়েছে ব্রিটিশ গণমাধ্যম BBC। এর আগে তিনি প্রকাশ্যে স্বীকার করেন তার দেশের অর্থনৈতিক দুরবস্থার কথা। তিনি বলেছিলেন, দেশের অর্থনীতি এখন সবচেয়ে খারাপ অবস্থায়। এ ব্যাপারে উত্তর কোরিয়া বিষয়ক বিশেষজ্ঞ কলিন জোয়ার্কো বলেছেন, কঠিন সময় বা সংকট এই ধরনের কথা বলা কিমের জন্য অস্বাভাবিক নয়, কিন্তু এবার তার ভাষা বেশ কড়া। উল্লেখ্য, করোনার সংক্রমণ রুখতে বিশ্বের আর 5টা দেশের মতো উত্তর কোরিয়াতেও লকডাউন ঘোষণা করতে বাধ্য হয়েছিলেন কিম জং উন, কিন্তু তার ফলে দেশের আর্থিক বৃদ্ধি তলানিতে গিয়ে ঠেকেছে। সাধারণ মানুষ চরম আর্থিক সংকটের মুখে পড়েছে। কাশ্মীরে ভারতীয় বাহিনীর গুলিতে নিহত 7 জন। ভারত অধিকৃত জম্মু কাশ্মীরে ভারতীয় বাহিনীর অভিযানে সন্দেহভাজন 7 জঙ্গি নিহত হয়েছেন। অভিযানে 4 সেনা সদস্য আহত হয়েছে, তবে আহতদের শারীরিক অবস্থা স্থিতিশীল। পুলিশ জানিয়েছে, গত বৃহস্পতিবার দক্ষিণ কাশ্মীরের শোপিয়ানে জঙ্গি দমনে সেনা অভিযান চালানো হয়। জঙ্গিরা আল কায়দার একটি শাখা সংগঠন আনসার গাজুয়াত উল হিন্দ নামে একটি সংগঠনের সদস্য। জম্মু ও কাশ্মীর পুলিশ জানিয়েছে, জঙ্গিরা একটি মসজিদের মধ্যে লুকিয়েছিল আর পুলিশের IG বিজয় কুমার জানান, প্রথমে পুলিশের পক্ষ থেকে জঙ্গিদের আত্মসমর্পণ করার জন্য খবর পাঠানো হয়, কিন্তু জঙ্গিরা আত্মসমর্পণ করতে চায়নি। এরপর জঙ্গিদের বের করে নিয়ে আসার জন্য কাঁদানে গ্যাসের শেল ফেলা হয়। হিন্দুস্তান টাইমস জানিয়েছে, এমনভাবে গোটা অভিযান চালানো হয় যাতে মসজিদের কোনো ক্ষতি না হয়। দুপক্ষের মধ্যে সংঘর্ষে মসজিদের মধ্যেই 5 জঙ্গি নিহত হয়। আহত অবস্থায় 2 জন সেখান থেকে পালিয়ে যায়। পরে তাদের ধাওয়া করে পুলুয়ামার ত্রালে হত্যা করা হয়। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।